আরে দাদা আরে এই বরিশাল নাই চুপ কর বরিশাল না মনু তুমি বরিশাল থেকে এখানে আইসা আমার ম্যাডাম রে ধাক্কা দি ম্যাডামের গায়ে হাত তুলিস তোর কত বড় সাহস তো আর একটা ভুল আমনে কই দিই ভালাইলেন হুম আমি বলি জিনিসটা বুঝে বলি আমি মানে রাস্তা দিয়া মুই আসতে আসতে একটু রোমান্টিক আনমনা ভাব নিয়ে আসতে আসছিলাম অপোজিট ঠিক আছে সে আমাকে ধাক্কাটা দেবে দিয়া সেই যে পড়ে যাবে সেটা বুঝতে পারি গল্প বন্ধ কর নাটক কর গল্প বন্ধ সত্য কথা বলতে সত্য যে আমারে সত্য শিখাসবি আমি এই গ্রামের ফিউচার সিকিউরিটি ইনস্টিটিউট আমারে সত্য বুঝাস একটা যুবক ছেলে রাস্তার মধ্যে একটা যুবক ছেলে রাস্তার মধ্যে একটা যুবতী মানুষের ধাক্কা দিছে যুবতী মায়েরে কিসের জন্য দেয় দুটো চোখ থাকতে আমি বুঝি না ওই তো ওই কথাটাই তো বলতে আছি দাদু আপনি যে একটা ইনচার্জ এই গ্রামের মধ্যে যে একটা ইনচার্জ হে তো মাইনি লিছি মুই এত মানে আমার কিছু না 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 আমি এই গ্রামের ভবিষ্যৎ এই ইনচার্জ তো মুই মাইনি লিছি জিনিসটা তো এই শান্ত পাগলা শট আই আই এম নট পাগলা আই এম শামসুদ্দিন মোল্লা ওকে তুই যে শামসুদ্দিন মোল্লা ঠিক আছে তুই যে পাগলাতে মোল্লা হয়েছিস তুই যে শাস্তি মাপ হয়েছিস সেটা কিন্তু আমার সুপারিশে এখন প্রশাসনিক কাজে বাধা নেতে রাস্তা তো শর্ট ওরে আমি জানি তো প্রশাসনিক কাজ কি তুই এরকম বহিরাগত একজনের সাথেই আচরণ করতে পারিস না 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 ঠিক 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 এটা কোনোভাবেই পারে না তাকে আমি বুঝাইতেই পারতে আছি না তো শাস্তি কিন্তু বাড়ে যাচ্ছে শাস্তি কিন্তু বাড়ছে এই তুই আমার আইন শিখাস তুই আমার আইন শিখাস আমি ভবিষ্যৎ সিকিউরিটি ইনচার্জ অফ দিস গ্রাম আমার আইন শিখাস তুই আমার আইন শিখাস না শুন নিয়ে নে শেখ হয়ে যাবি শেখ শামসু না 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 ও এই গ্রামের একমাত্র সৎ নিষ্ঠাবান ন্যায় নীতিবান সিকিউরিটি পিরাই ইনচার্জ পিরাই ইনচার্জ ভবিষ্যৎ ইনচার্জ আমি আমি ইনচার্জ পিরাই ইনচার্জ তুই আমার এ ঘুষ খাতি বলিস তোর কত বড় সাহস ওরে তুই যে কি মানে সৎ মানুষ সেটা তো আমি জানি শামসু সরে যা ওর শাস্তি হবে ওর শাস্তি দিয়ে আমি প্রমোশন নেব শামসু শোন শোন পারাইলো পারাইলো ওই তুমি ওটা দিয়ে দাও বেশি দাও দিয়ে দিতে আছি আপনি যেহেতু বলছেন এই কথা কোনোভাবেই তো আর আমি ওই মানে অগ্রাহ্য করতে পারি না মিলমেশ হয়ে যা মিলমেশ হয়ে যা আমার চরিত্র চরিত্র আরে বেশি করে নিয়ে নে নষ্ট করে দিয়ে তুমি ভুল এক সের ভালো মানুষ দাদু ওই আমনের লিগে মুই রাখিয়ে দিছি জিনিসটা এই যে ধরেন খুশি আমি কিন্তু আপনাকে দিলাম না দিছি খুশি হয়ে দিছি আমি হ্যাঁ অন্যভাবে নিয়ে না জিনিসটা খুশি হয়ে দিছি আমি রাখেন আপনি রাখেন আরে দিতে আসি তো আপনি রাগ করতে আছেন কেমন এটা আপনাকে প্রথম দিলাম তারপর আর দেবো না হ্যাঁ এই যে জিনিসটা তো আমি দেবো তো আপনাকে যে নেন রাখেন মানে টাকা তো সব আমি উপরের পকেটে রাখি না বিভিন্ন জায়গায় আমি দিতে আসি আপনি চেতে আছেন কেন এই যে ধরেন যান এইবার এবার আর কোনো কথা আপনি বললেন না এই যে যা আছে এই যে এটাও আমি আপনাকে এইটাও আমি দিয়ে দিলাম এই যে ধরেন আপনাকে এইটাও দিয়ে দিলাম আমি সবই দিয়ে দিলাম আপনাকে ঠিক আছে এবার এটা তো বায়নার টাকাও হয় না আর কোনো কথাই বললেন না জিনিসটা যে কোনো ভাবে হোক একটা মীমাংসা না না বিচার হবে বিচার হবে তোমার টাকা তুমি না না কালকে আল্লাহর কসম কালকে আপনাকে আমি দেব আমার কাছে এখন এই মুহূর্তে কোনো টাকা পয়সা নাই তোরা বরিশালেরা তোরা বরিশালেরা এরকমই এই মিয়া বরিশাল নিয়ে একটা কথা বললে এক টাকাও আপনাকে আমি দেব না সাবধানে কথাবার্তা বলবেন বললে দিতে আসি মানে বরিশালে একটা ওই স্বভাব কিন্তু আছে তার আছে না যে চিত্তে যায় ফ্যাসরা ফ্যাসরা এক রকম ফ্যাসরা না সেই কথা বলতে পারেন না আপনি আপনি সেই কথা পুরো বরিশালে জাতির রিপ্রেজেন্টেটিভ তুই লঞ্চ ধরে তোরা ঢাকা যাওয়ার লোক আজকে বিপদে পড়ে গেছিস দেখো কোনো কথা আপনাকে বললাম না নাইলে এখানে কিন্তু ধুইয়ে বিচার কিন্তু হবে ফাইনাল দিতে পারতাম আমি আপনাকে হ্যাঁ বিচার কিন্তু হবে না ওইটা আপনি মীমাংসা যে কোনো ভাবে হোক মীমাংসাটা কইরে দেন ঠিক আছে আকি ভালো চশমা হ্যাঁ ভালো জিনিস আমার মানাবে শোন ওই জঙ্গলের লোকই থাক দাদু ফোন দিয়ে মাত্র একমাত্র সম্বলই কিন্তু এই চশমাটা তো থাক সম্বল সমস্যা নাই তো নিয়ে যান আমি কি বলছি নাকি আপনি নিয়ে যান আমাকে দিয়েন পরে যদি আপনার ওই জঙ্গলে যে ওকে খায় সুন্দর করে বলছি তাকে ফোনটা দিয়ে সাথে সাথে দৌড়ে এসে পা ধরে দিল সমাধানটা কখন হবে কখন চেষ্টা করতেছি পরিস্থিতি গরম আছে এখন কিছু বলা আমি কি আবো ইয়া বা আশেপাশে থাকবো আমি ফোন দিয়ে আমার তো দৌড়ে আসবো ম্যাডামের পায়ের উপর সাফাই করবো বাকি দায়িত্ব আমার ওরে বরিশাল মানুষ আপনি বোঝেন না কেন ইজ্জতের ব্যাপার আছে পায়ে ধরাটা কোনো করা আন্দোলন করে বলবো না